갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야 내맘을 고백하려고 타이밍만 보는 나. সমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে আজকে শুরু করছি সকাল থেকে আমার ব্লগটি দুপুরের জন্য একটু ছোটোখাটো আয়োজন করব তো তার আগ দিয়ে অনেকগুলো কাপড় জমা হয়ে আছে সেগুলো ভাজ করে নিয়ে বিছানাটা ঠিক করে নিচ্ছি তো কি কি রান্না করব আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আগে বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে ঘরটা জাড়া দিয়ে নেব তারপরে সব কিছু করব তো কাপড় নিয়ে এসেছি কিন্তু আরও অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে সেগুলো রোদে দিব তো মোমতাসিরের হেল্প নিচ্ছি মুনতাসির এগুলো ধরবে তো ও সহ আমরা একটু রোদে দিয়ে দিব আর কি তো অনেকেই প্রশ্ন করেছেন আমি ওয়াশিং মেশিনটা কোথায় রেখেছি এটা হচ্ছে এখন যেটা আমার শোরুম মানে বাসাকাম শোরুম সেই রুমের একটা কর্নার আছে সেই কর্নারে রেখেছি সেটা ওইভাবে করেছি আর কি তো আজকে এগুলো দিয়ে রেখেছিলো আমি দেখি নাই আমার হাজব্যান্ড তো এখন ভাবলাম যে যেহেতু দেখেছি এগুলো রোদে দিয়ে তারপরে রান্না করে যাবো এই রশিতেই আমি হ্যাঁ ইয়ে কাপড় গুলো দিয়ে দিয়েছি তো শেষ এখন চলে তো প্রথমে আসলে চাল ধুয়ে নেব এক দেড় ঘন্টা আগে চাউলগুলো ধুয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় এটা পাকিস্তানি বাসমতি বাস রাইস নিয়ে নিচ্ছি এক কেজি তো আরও এক কেজি তো এখানে আছে আরও এক পটের মতো নেব তাহলে আমার ছোটো ভাইদেরকে দাওয়াত দিয়েছি আমার ভাগ্নি লামিয়া লামিয়া জামাইস আমরা সবাই মিলে দুপুরে খাওয়া হবে রাতে যদি থাকে রাতেও খাওয়া হবে সেইভাবে আর কি এখানে আমি দুই তিনটা আলু বড় করে পিস করে কুটে নিয়েছি আর হচ্ছে চামড়াসহ একটা মুরগি নিয়েছি তো একটু কম মনে হচ্ছে দেখে ফ্রিজ থেকে আবার আরও একটা মর্গের অর্ধেক নিয়ে নিয়েছি ওইটা চামড়া ছাড়া ছিল সেটা একটু ভালো করে চিঁড়ে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাগুলি ঢুকে সেই কারণে কি আজকের আবহাওয়াটা একটু ক্লাউডি একটু মেঘলা মেঘলা কিন্তু অনেক গরম পড়তেছে এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ গোলমরিচ পাউডার গোলমরিচ পাউডার দিয়েই করবো লাল মরিচ কম দেবো সেই কারণে এখানে গোল গোলমরিচ পাউডারটাই লাগে তো যেটা করছি আরবি আরবি খাবার অ্যারাবিয়ান রেসিপি ফলো করে এটা আমি করছি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এ রেসিপির নাম হচ্ছে খেপসা সৌদি আরবে আমরা অনেক খেয়েছি সৌদি আরব যখন দুইবারই গিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার ছিল খেপসা আমরা আমাদেরকে খাওয়াতো তো ভাবলাম আজকে খেপসাই বানাই ঈদের দিন বানানোর কথা ছিল এই জন্যই চামড়া সব মুরগি এনেছিল তো ওই দিন আর হয়নি আজকে ভাবলাম যেহেতু ছোটো ভাইদেরকেও বলেছি আর লামিও আছে একসাথে সবাই মিলে খাবো এই কারণে তো একটু আদা রসুন এগুলো মেখে লবণ লেবু সব দিয়ে মেখে এখন একটু জর্দার রং মেখে রাখছি এগুলো এক ঘন্টার মতো ম্যারিনেট হোক তো এদিক দিয়ে আমি একটু আমার হাজব্যান্ড বলতেছে একটু চা করে দিতে তো ওনাকে একটু চা করে দিয়েছে আমরা নাস্তা খেয়ে সকালে পরোটা তারপরে ভাজি গোস্ত সেগুলি খেয়ে চা খেয়ে নিয়েছি উনি তখন খাননি তো এখন বলল যে একটু চা বানিয়ে দিতে তো বারান্দা এসে চা দিতে এসে একটু নাতনি সহ দুষ্টামি করতেছি খেলাধুলা করতেছি না নানি নাতনি আর কি আবার চলে আসলাম রান্নাঘরে একটু গোটা মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে আসলে আমরা যেটা পছন্দ করি সেটাই আজকে করছি ও সবার জন্য আর কি একটু রসুন আদা দিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো প্রথমে এই ফিটের জন্য দিয়ে দিচ্ছি আর একটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব মরিচ পাউডার তো আমি এক ফিটের আন্দাজে দিচ্ছি পরের ফিটে আবার নতুন করে এগুলো সবগুলোই আবার একটু একটু দিয়ে তারপর মেখে রাখবো আর ভিতরে ভালো করে মানে ঢুকিয়ে ঢুকিয়ে হাত দিয়ে তারপর লাগিয়ে দেব আবারও একটু লবণ মরিচ তারপর কাবাব মশলা লেবুর রস এগুলি পরিমাণ মতো আর কি দিয়ে দিয়ে আর একটু গোলমরিচ পাউডার দনোটা মাছই এভাবে আমি মেখে নেব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি তো আর অল্প কিছুর জন্য আমার এক লাখ সাবস্ক্রাইব হচ্ছে না আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটি আমার যে ভিডিওটি আপনাদের বেশি ভালো লাগে সেটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু মহলে তাহলে হয়তো আমার লক্ষ্যে পৌঁছতে পারবো আর কি এক লাখ হয়ে যাবে আর অল্প কিছু তো আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হবে না তো সব কিছু ম্যারিনেট করে রাখলাম মানে মুরগি এবং মাছ সেগুলি ম্যারিনেট করে রাখার পরে এখন এক কাপের মতো তেল দিয়ে এলাচ তারপর লবঙ্গ দার্সি দারচিনি দিয়ে দিয়েছি একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপের মতো এটাতে আমি মুরগির গোস্তটা দিয়ে দিব সেই কারণে এখানে আর একটু আদা এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো খেপসা রান্নাটা যারা জানেন কয়েক প্রসেসেই রান্না হয় আমি অনেকবার দেখিয়েছি গত বছর রমজান রিদে মেবি তো এখানে দিয়ে দিয়েছি জিরা দুই টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ তারপর টমেটো দুই তিনটা আর গরম মশলা দিয়েছি দুই টেবিল তিন টেবিল চামচের মতো তারপরে কালো গোলমরিচ পাউডার দিয়েছি দেড় টেবিল চামচের মতো চার পাঁচটা টমে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন মুরগি গোস্তগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি ইয়ে দিব না কোনো হলুদ ইউজ করছি না আমি লাস্টে একটু মরিচের পাউডার এবং লবণ দিয়ে লবণটা তো দিয়েছি হার দিব না আর কি যেহেতু মুরগিতেও কিন্তু লবণ আছে একটু সতর্কতার সহিত লবণ দিতে হবে আর আস্ত আলুগুলোকে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো মশলার ভিতরে মুরগি গোস্তগুলোকে ঢাকনা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয় পাঁচ সাত মিনিটের জন্য ওইভাবে রেখে আগুন কমিয়ে আমি দিয়েছি যাতে করে এগুলো ভালো করে ভিতরে ঢুকে আর কি তো এখন উলটিয়ে দিব আরেকবার সাবধানের সহিত উল্টাতে হবে না হয় গায়ে আবার চিটা পড়বে তো ফাতিলটা যদিও এটাতে ছোট হয়েছে আমি ফাতিল চেঞ্জ করে নিব এই কারণে আমি দুই তিনবার এভাবে উলটি উলটিয়ে রান্না করে মানে সেদ্ধ করে নিয়েছি তো তেলে ভেজে নিব সেই কারণে একটু তেলের উপরে রেখে পাতিল চেঞ্জ করে নিয়েছি আর কি এই তেলে আমি আবার চিকেনগুলোকে ভাজবো তো এগুলো একটু লবণ মনে হচ্ছে কম হয়েছে সেই কারণে একটু লবণ দিয়ে দিয়েছি তো অনেকগুলো পানি দিয়ে এই মুড়ির গোস্তগুলো সেদ্ধ করে করে নেব আর কি আর ওই পানিতেই আমি চাউল দিয়ে দিব এদিক দিয়ে মাছটা ম্যারিনেট হয়েছে আমার বড়োর ছেলেকে বললাম ওইটা একটু ঢুকিয়ে দিতে তো আসলে ওকে তিরিশ মিনিটের জন্য ব্রেক হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো ওকে আসলে বলার কারণ হচ্ছে ও উপরে ধরতে পারতেছে আমি উপরে লাগ পাচ্ছি না এই জন্য এদিক দিয়ে এখন হঠাৎ বৃষ্টি এসেছে বারান্দায় এসে দেখতেছি ভালোই লাগতেছে কিন্তু একটু কতক্ষণ ঠান্ডা ছিল এরপরে আবার গরম মানে খুব গরম আবহাওয়া হয় আর কি তো তারপরে বৃষ্টি হওয়াতে মনটা মোটামুটি ভালোই লাগছে এই যে অনেকক্ষণ ফুটে ফুটে ওঠার পরে এখন আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর উপরের যে সবুজ অংশটা সেটাকে একটু ক্রাশ করে দিচ্ছি আর কি ভিতরে সাদা অংশটা দেওয়া যাবে না না হয় টক হয়ে যাবে তিত হয়ে যাবে তো সিম্পল রান্না কিন্তু এই খেপসাটা অনেক মজা হয় যারা সৌদি আরব খান বা সৌদি আরব গিয়েছেন তারাই হয়তো জানেন তো রান্নাটা খুব সহজ আমরা অনেক মনে করি অনেক কঠিন আসলে তা না এখানে বিশেষ যে মশলা সেটা হচ্ছে গরম মশলা এবং গোলমরিচ পাউডার এটাই একটু বেশি দিতে হয় আর জিরা দুনিয়া পাউডার তো আমরা যেভাবে নর্মালি ইউজ করি সেরকমই আর কি তো এখন আমি তেলে একটু হালকা মিডিয়াম আগুনে রেখে সবগুলোকে তেলের উপরে রেখে দিব অনেকক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি আমি দেখেছি কাঁটা চামচ দিয়ে নরম হয়ে গিয়েছে এরপরে আমি এই পানিতে চাউলগুলো দিয়ে দিচ্ছি পানির পরিমাপটা একটু দেখছি তো মনে হচ্ছে আরও একটু পানি লাগবে এই কারণে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে আবার চলে এসেছে আমার বারান্দা একটু ঠান্ডা বাতাস খেতে কারণ রান্নাঘর খুব গরম হয়ে গিয়েছে তো আমার নাতনি তো আমার পিছে পিছে মনের মানে পাশে পাশে তো খেলে দিলে এখন আবার রান্নাঘরে চলে এসেছি এই যে মোটামুটি ফানি শুকিয়ে আসতেছে এখন সতর্ক থাকতে হবে তো পরিমাপটা পানির পরিমাপটা একদম পারফেক্ট হয়েছে এর বেশিও দিলে বেশি নরম হয়ে যাবে আবার কম দিলেও শক্ত থেকে যাবে তার আর রাইসগুলোর তো অনেক লম্বা লম্বা তা আমি দিক দিয়ে চিকেনগুলো একটু উলটিয়ে দিব এক ফিট মোটামুটি লাল হয়ে এসছে আরও অনেকক্ষণ মানে পাঁচ সাত মিনিটের মতো এইভাবে ভেজে নেব এদিক দিয়ে মাছটা গ্রিল হচ্ছে কিন্তু ভালোভাবে এখনও হচ্ছে না মনে হচ্ছে যে আরও টাইম লাগবে সেই কারণে চিন্তা করছি মাছটা তেলে আবার বের করে তেলে বেজে নেব মাছটা ওভেনে যদি হতে দেরি হয় খেতেও দেরি হবে তো এদিক দিয়ে আমি একটা তাওয়া দিয়ে একটু দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য রাইসগুলো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নিচে একটু পানি ফানি আসছে আর রাইসগুলো ঝরঝরা তো মিনিটের হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে গুলোকে উঠিয়ে দিয়ে দিব দিয়ে বিশ মিনিটের জন্য আবারও দমে রেখে দিব তো অনেক সুন্দর লাল একটা কালার এসছে দেখতে অনেক ইয়াম্মি একদম মানে সৌদি আরবের খেপসা খেপসাই হয়েছে এই আর কি তো এই আলুটা খেপসায় দেওয়া হয় না অনেকেই দেন না মামিনি মানে আমি সৌদি আরব খেতে দেখিনি কিন্তু আমি দিয়েছি আমরা বাঙালিরা একটু আলু পছন্দ করি সেই কারণে তো এইভাবে আমি এখন ডাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব এদিক দিয়ে আমি একটু করে নিচ্ছি আমার বোনের মেয়ে খেতে চেয়েছিলো শ্যামাইয়ের জর্দা তো ওর জন্য শ্যামাইয়ের জর্দা করছি আবার আমার হাজব্যান্ড বললো ওরা ঈদ উপলক্ষে এসেছে শ্যামাই করা হয়নি হ্যাঁ তো সেমাই করছি মানে একটু লাচ্চা সে্যামাই দুধের সেমাই আর কি সেটাও করে নিব তো এখানে দুই তিনটা এলাচ দিয়ে তারপর সেমাইগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে তেল দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর পরে লাস্টে ঘি দিব আর কি তো আমি এবার যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেমাইয়ের জন্য আমার কাছে এইভাবেই সহজ মনে হয় তো একটু ইয়েতে প্যাকেটে যদি আমরা সেমাইগুলো ভেঙে নিই তাহলে আর চারিদিকে চড়ায় ছিটায় না এইভাবে রেখে দিই একটু ভেজে নেওয়ার পরেই যখন একটু লাল সেল্ট রঙ চলে আসবে তখনই আমি এখানে অনেকেই পানি ইউজ করেন আমি পানি না দিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি অনেকে আবার দুধও দেন দুধ দিলে টেস্টটা একটু বাড়ে আর কি একটু দেখে দেখে পানি আর একটু অ্যাড করছি আর একটু দিব মনে হচ্ছে না হয় আসলে শক্ত থেকে গেলে দাঁতের নিচে পড়লে কিন্তু শেমার যোদ্ধা খেতে ভালো লাগে না তো আরও একটু পানি দিয়ে মানে আধা কাপের মতো আরও একটু পানি লেগেছে তারপরে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা পাকিস্তানি সময় পুরোটাই দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো এক প্যাকেটে এক কাপ চিনি মানে পারফেক্ট হয় আর এক কাপ দুধ দিলেই আমি আমার এখানে শোয়া এক কাপের মতো লেগেছে কারণ সেমায় এক এক কোম্পানির সময় এক এক রকম হয় সেই কারণে পানিটা ওইভাবে ইয়ে করে আর কি তো আমি একটু চিনি চেক করে নিয়েছি মোটামুটি হয়ে এসছে এর ভিতরে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আজকে আমার বাদাম শেষ হয়ে গিয়েছে বাদাম দিলে আরও বেশি ভালো লাগতো তো বিশ দিয়ে আরও একটু দুই তিন মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব ভালোভাবে আর একটু হবে আর ডিমি আছে আর কি আর একদমই ঝরঝরা হয় খেতে অনেক ভালো লাগে তো এই দিক দিয়ে আমার যে খেপসা সেটাও হয়ে গিয়েছে ঢাকনা উঠিয়ে দেখতেছি অনেক আমি আর অনেক গ্রান বের হচ্ছে চারিদিকে তো এই যে ঝরঝরা একদম পারফেক্ট হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে মানে মাছগুলো নামিয়ে এই যে এখনও অনেক টাইম লাগবে দেখতেছি তো সেই কারণে কারণ হচ্ছে আমার বড় ছেলে প্রথম যখন গুড়িয়ে দিয়েছিল ওই ওই সময় ইয়েটা চলে না আর কি ইয়েটা ওভেনটা তো এরপরে আমি আবার চেক করতে গিয়ে দেখতেছি ওইটা আসলে অন হয়নি তো এরপরে আরও দশ মিনিট পরে অন করার কারণে আসলে টাইমটা ওইভাবে ইয়ে হয়ে গিয়েছে মিস হয়ে গিয়েছে এদিক দিয়ে দুধ বসিয়ে দুধের চিনি একটু লবণ তেজপাতা এলাচ দিয়ে আমি লাচ্ছা শ্যামাইয়ের দুধ তৈরি করে মানে জাল দিয়ে কি এখন শ্যামাই দিয়ে দিচ্ছে আর এটাতে এই শ্যামাইয়ের ভিতরে একদম কিসমিস বাদাম সব সব মিক্স থাকে এই জন্য আর খেতে অনেক ভালো লাগে একদম ফিউর ঘি ভাজা লাচ্ছা শ্যামাই এক প্যাকেট মেবি সাড়ে পাঁচশো টাকা এটার আধা কেজি হবে আর কি এদিক দিয়ে মাছ ভাজা হয়েছে শ্যামের জর্দা দুধ সব মিলিয়ে সব রেডি এখন টেবিলে দিয়ে দিব ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা একটু পরে হবে তা আমি দুই প্লেটে দুইটা ডিশে বেড়ে নিচ্ছি তো আমার ছেলে একটু আগে ফোন করে বলছে ওর দুইটা বন্ধু ওকে ও আনবে কি না হ্যাঁ ওরা নামাজ পড়তে গিয়েছে তো ওখানে দেখা হয়েছে তো আমি বললাম যে নিয়ে আসো যেহেতু রান্না করছি অসুবিধা কি আজকে তো যাই আছে খেতে পারবে এটা আর কি তো এখনও আমার ভাইয়েরা আসে না ভাই ভাই ব্রো এখনও আসেনি তো এই তো সালাদ রেডি করে নিয়েছি তো মোটামুটি হ্যাঁ আস্তে আস্তে টেবিলে দিচ্ছি আমার হাজব্যান্ড নামাজ থেকে এসে কোরআন শরীফ পড়তেছে তো সিম্পল তো আসলে গর্জিস কিছু বাঙালি দাদার বাঙালি নাতি বিরিয়ানি খায় না বেশি মজা লাগে আমার হাজবেন্ডের কাছে আমার বড় ছেলে তো খুব বলতেছে আজকে কয়েকদিন আম্মু করেন আম্মু করেন খেপসাটা তো ও আবার মালয়েশিয়ায় খেত তো এর জন্য ওর ফেভারেট তো ওরা বাপ ছেলের জন্যই আসলে মেহমানও খাবে আর ওদের প্রিয় জিনিসটাই করলাম তা আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো আর খেপসা রান্নাটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা আর আরও কিভাবে রান্না করেন সেটার রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন এই তো ওরা আমার ছোটো ভাইয়েরা এসেছে আর এদিক দিয়ে মানে পুরুষ বিভাগ এক টিপ খেয়ে নিয়েছে আর কি আমার বড় ছেলের বন্ধু দুইজন আমার ওরা খেয়ে নিয়েছে এখন আমার ছোট ভাইয়েরা একটু দেরিতে আসাতে আমরা লামিয়া শো আমরা লাস্টের দ্বিতীয় টিপে বসলাম আর কি তো এখন আমাদের নমাইন বাসা আমাদেরকে সালাম দিবে খেতে খেতে ওরও খিদে লেগেছে রাবু বললো পপিকে চালাম দাও এই যে সালাম আসসালাম আলাইকুম মাথার উপরে হাত একটা দিবে এখন পুপাজি কেউ দিচ্ছে আসসালামুম তাই তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আমাদের একটু ছোট্ট আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম